হ্যালো বন্ধুরা, বন্ধুরা ভালো আছো তো? তোমরা আশা করি ভালোই আছো। তা আমার ছেলে আর আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তা খাবো কি কি আছে? ভাত আছে বন্ধুরা, ডিমির অমলেট, এই যে বাতের শাক দিয়ে মটর দিয়ে ভাজা, আর এই যে পনির মশলা। এদো আমার ছেলে খাবে খালি, আমি খাবো না। আর এই যে মুরগির মাংস, এই যে লেগ পিস, বড় বড় লেগ পিস নিয়ে বইছি আজকে। আজকে অন্য কোনো মাংস নি নাই, একখান লেগ পিসই। আর এই যে জল আছে বন্ধুরা, আর এই যে আলু আছে, রসুন আছে, এতে হ্যাঁ মাটি আছে, এই যে মাটি। তাহলে আমরা খাওয়া শুরু করি, তোমরা দেখতে থাও। বেশি বেশি একটু মেঘলা মেঘলা মশা। হ্যাঁ এদিন সোয়েটারটা গায়ে দিয়ে বসেছি। চার পিস পনির দেবো, কত বড় বড় পনির আছে। ডিম ভাজা দিয়ে, শাক ভাজা দিয়ে খুব ভালো লাগতেছে। কিরম হয়েছে তরকারি? পনির তো কেবল খাইছি, শুধু শুধু ভালোই লাগছে। মাংস খুব সুন্দর হয়েছে। Thank you.
খুবই বড়িয়া লাগতেছে। একটা দল নেই নি প্র্যাকটিস খাই এবার ভাত নেবা মাল্ট গুঁড়ো না না পারলে প্লেটটা ধুয়ে দাও তো কি আগে ত্রিকোড়া উঠে ধুয়ে দাও বড় বড় মাংস তো এতেই প্যাট ভরে যায় ভাত খাওয়া যায় না খাইলে পারে তো
খাবার শেষ বন্ধুরা, এখানে হাড় তোমার খাওয়া শেষ বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো তোমরা ভালো থাকো, আমরা আসি আজকে না।